গাইস, এটা হচ্ছে রিকা আগের ছবি এবং এটা হচ্ছে রিকা পর, তো এইটি প্রসঙ্গে কতটা পার্থক্য ছিল শুরু। তো গাইস, আজকের পর থেকে এই ধরনের ফটোগুলো খুব সহজে কিন্তু এডিটিং করতে পারবেন। তো গাইস চলুন কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইস, ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। এবং আপনি যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস চলুন কথা না বলে এই ভিডিওটা শুরু করা যাক। তো গাছ প্রথমে চলে আসবেন আপনার ফোনের গ্যালারিতে। এরপর গাছ এখান থেকে আপনি যে পিকচারটি এডিট করতে চান সেই পিকচারটি এখান থেকে শেয়ার করবেন স্ন্যাপচ্যাটের মধ্যে। এখান থেকে আমি পিকচারটিকে স্ন্যাপচ্যাটের মধ্যে শেয়ার করলাম। তো শেয়ার করলে গাছ এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি নিচে পেয়েছেন টুলস। তো গাছ এখান থেকে আপনি টুলসে একটি ক্লিক করবেন। ওকে, এরপর গাছ এখান থেকে আপনি পেয়েছেন কার্ভস। তো গাছ এখান থেকে আপনি কার্ভসে ক্লিক করবেন। এরপর গাছ আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাছ এরপর আপনি নিচে পেয়েছেন কালার অপশন, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এরপর গাছ এখান থেকে আপনি ব্লু কালারটিকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি ব্লু কালারটিকে সিলেক্ট করলাম। এরপর গাছ এখান থেকে একটি রেখা পেয়ে যাবেন। তো রেখাটি গাছ একটু উপরে নিয়ে আসবেন। ওকে, এরপর গাছ নিচে পেয়ে যাবেন রাইট বাটন। তো গাছ এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাছ রেখা এডিট করতে হবে। তো এডিট করার জন্য উপরে পেয়ে যাবেন এডিট অপশন। তো গাছ আপনি এখানে একটি ক্লিক করবেন। এরপর গাছ এখান থেকে পেয়ে যাবেন ভিউডস। তো গাছ এখান থেকে আপনি ভিউডসে ক্লিক করবেন। দেন গাছ আপনি এখানে পেয়ে যাবেন কার্ভস। তো গাছ এখান থেকে আপনি কার্ভসে ক্লিক করবেন। এরপর গাছ ব্রাশে ক্লিক করবেন। এরপর গাছ এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাছ এখান থেকে আপনি নিচে পেয়েছেন কার্ভস। তো গাছ এটিকে আপনি 100 করবেন। এরপর গাছ পিকচারটি জুম করবেন। দেন গাছ শার্টের মধ্যে এগুলিকে অ্যাপ্লাই করবেন। তো দেখতে পাচ্ছেন গাছ আমি এখান থেকে অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। তো গাছ এইভাবে আপনি অ্যাপ্লাইগুলো করে নেবেন। তো গাছ এখান থেকে আমি তাড়াতাড়ি অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। ওকে, তো গাইস অ্যাপ্লাই হয়ে গেলে নিচে পেয়েছেন রাইট বাটন। তো এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো গাছ এখান থেকে আমি এখানে ক্লিক করে চলে আসলাম। এরপর গাছ এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন। তো এরপর গাছ এখান থেকে আপনি আবারও টুলসে ক্লিক করবেন। এরপর গাছ এখান থেকে পেয়েছেন সিলেক্টিভ। তো গাছ এখান থেকে আপনি সিলেক্টিভে ক্লিক করবেন। এরপর গাছ এখান থেকে আপনি স্ক্রিনটাকে সিলেক্ট করে নেবেন। তো গাছ এখান থেকে আমি স্ক্রিনটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেন গাছ এখান থেকে আপনি অ্যাডজাস্টে চলে আসবেন। তো গাছ এখান থেকে পেয়েছেন ব্রাইটনেস। তো গাছ ব্রাইটনেস এখান থেকে একটু প্লাস করবেন। দেন গাছ নিচে পেয়েছেন স্যাচুরেশন। তো গাছ এটিকে একটু মাইনাস করবেন। এরপর গাছ এখান থেকে পেয়েছেন এক্সট্রাকচার। তো এটিকে একটু মাইনাস করবেন। এরপর গাছ ক্লিক করবেন নিচে পেয়েছেন রাইট বাটন। তো এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন গাছ আমাদের ফেসটা কিন্তু অনেকটা হোয়াইট হয়ে গেল। তো গাছ এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার। তো গাছ অনেকটাই কিন্তু পার্থক্য চলে আসলো। তো এরপর গাছ এখান থেকে আপনি আবারও টুলসে ক্লিক করবেন। এরপর গাছ একদম নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোজার। তো এখান থেকে আপনি ডাবল এক্সপোজার ক্লিক করবেন। দেন গাছ প্ল্যাটফর্মে ক্লিক করবেন। তো এরপর গাছ আপনাদের এখানে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো গাছ এখান থেকে ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো গাছ এগুলো লিঙ্ক ডিসক্রিপশন অবস্থা থাকবে, সেখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো এরপর গাছ আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাছ এখান থেকে আপনি পেয়ে যাবেন অপাসিটি। তো গাছ এখান থেকে আপনি অপাসিটিতে ক্লিক করবেন। দেন গাছ অপাসিটি একদম ফুল করে দিবেন। তো আমি এখান থেকে ফুল করলাম। দেন নিচে পেয়ে যাবেন রাইট বাটন। তো গাছ এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে একটি ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাছটিকে এডিট করতে হবে। তো এডিট করার জন্য উপরে পেয়েছেন এডিট অপশন, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এরপর গাছ এখান থেকে ভিউডসে ক্লিক করবেন। এরপর গাছ এখান থেকে পেয়েছেন ডাবল এক্সপোজার। তো এখান থেকে আপনি ডাবল এক্সপোজারে ক্লিক করবেন। দেন গাছ ব্রাশে ক্লিক করবেন। তো এরপর গাছ এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি পেয়ে যাবেন ডাবল এক্সপোজার। তো এটিকে আপনি 100 করবেন। তো এখানে ক্লিক করলে এটা 100 হয়ে যাবে। এরপর গাছ পিকচারটি জুম করবেন। দেন গাছ ব্যাকগ্রাউন্ডের মধ্যে এগুলিকে অ্যাপ্লাই করবেন। তো এখান থেকে আমি অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। তো গাছ ভিডিওটি আপনি একদম স্কিপ করবেন না, স্কিপ করে দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না। সো ভিডিওটি প্রথম থেকে দেখুন, খুব সহজে কিন্তু এডিটিং করতে পারবেন। তো গাছ অ্যাপ্লাই হয়ে গেলে নিচে পেয়েছেন রাইট বাটন। তো গাছ এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো গাছ এখান থেকে আমি রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম। দেন গাছ এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। তো এরপর গাছ এখান থেকে আপনি আবারও টুলসে ক্লিক করবেন। এরপর গাছ এখান থেকে পেয়েছেন ভিগনেট। তো গাছ এখান থেকে আপনি ভিগনেটে ক্লিক করবেন। দেন গাছ এখান থেকে আপনি ভিগনেট একটু মাইনাস করবেন। ওকে, তো গাছ এখান থেকে আমি হালকা একটু মাইনাস করে দিচ্ছি। এরপর গাছ আপনি কী করবেন, নিচে পেয়েছেন রাইট বাটন। তো গাছ এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো গাছ দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটি কিন্তু রেডি হয়ে গেছে। তো গাছ এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার। তো দেখতে পাচ্ছেন গাছ কতটা পার্থক্য চলে আসলো। তো গাছ পিকচারটিকে সেভ করতে হলে উপরে পেয়ে যাবেন শেয়ার অপশন। তো গাছ এখান থেকে আপনি শেয়ারে ক্লিক করবেন, তাহলে কিন্তু পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।